জেকের করবেন না তো আপনার ইমানটা হলো যুক্তি নির্ভর ইমান তথ্যগত ইমান ভাষা ভাষা ইমান এই নিয়ে নিয়ে পাওয়া বড় দুষ্কর আর এই কারণেই তো কত ইমানদার তাকে বেইমান বললে এখনই আমার মাথা ধুবাক করে ফেলবে কি বলে ঠিকই না তাকে কাফের ফেলবলি আমি আর কি রক্ষা করতে পারবো না অথচ সেই মুসলমানের বাচ্চাটা মসজিদে আসতে পারে নাই ঠিক কিনা এই হাজির সাহেব নামাজ পড়ে না এই সাহেব পর্দা করে না এই আলেম সাহেব নিজেই হারামিতে সুদ ঘুষে লিপ্ত হয়ে আছে সমস্যাটা হয়ে গেছে সে যে কিছু জানে না তা নয় মূলত তার ইমানে রোগ ঢুকে পড়েছে তার ইমান এতই হ্যালো খেলো যে ইমান দিয়ে সে নিজের জীবনকে গর্তে ব্যর্থ হচ্ছে আর এই কারণে আল্লাহ বলেন আলা তাহিনু অলা তাহ জানো ও তুমুল না ইন কুন্তুম ওমিনিন আল্লাহ আকবর আল্লাহ এখানে বলছেন না যে তুমি কত বড় বুজুর্গ হলে পর তুমি ব্যস্ত পাবে তা না বলে বলতেছে শুধু তোমার ঠিক থাকে আল্লাহ বলতেছে তুমি যেই বিশ্বাস নিয়ে বিশ্বাসের দাবিদার হয়েছ যদি সেই বিশ্বাসগুলোকে তুমি যথাযথভাবে যথভাবে লালন পালন করতে পারো সে বিশ্বাসের ভিত্তিতে জীবন অতিবাহিত করতে পারো তাহলে শুধু মরার পরই বেহস্ত নয় দুনিয়াতেই তুমি বেহস্তে সুখ ভোগ করতে থাকবে এটা শুধু আল্লাহ পাকের তত্ত্ব কথা নয় এটা আল্লাহ যুগে যুগে এই মাটির ধরায় প্রমাণ করে দেখিয়েছেন আর ওই সমস্ত কাফের মোর্শেকদের জন্য কায়সা হুজুর দৃষ্টান্ত হয়ে এই যুগে এই মাটিতে শুয়ে আছে কি বলেন ঠিক কিনা জীবনে এক কাঠা জমি করলেন না একটা ঘর করলেন না মানুষ পদমর্যাদা দিয়ে নিজের আত্মপরিচয় দেয় এনএসএল ইয়ার প্রিন্সিপাল আমি খৈলুর রহমান চাবেক বলে বলে আনন্দ বোধ লাগে আর কায়ত সাহুর সেই চাকরি দুই পায়ে ঠেলে দিয়ে প্রিন্সিপাল গিলি অস্বীকার করে হেডমাস্টার গিরি লইছেন সুবাহ আল্লাহ সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে এ কেমন মানুষ প্রিন্সিপাল পদে আছে আর সে বলতেছে কেউ যখন ছোট পোস্টে যেতে চায় না আমি ওটা ইস্তেফা দিয়ে ছোট পদে আসি এবং তা এসে ছাড়লেন সে চাকরি করে ছাড়লেন তারপরও হতভাগাদের হুশ হবে না আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত প্রস্তাবী খাঁটি ইমানদার হওয়ার তো ফিক লাভ হবে কি ইমান থাকলে কি লাভ হবে ও মিয়া যে মানুষটার বাবা মা বাবার কোনো পরিচয় নাই সেই হারামির বাচ্চার কাছে একবার জিজ্ঞেস করেন দিলের ভিতরে কত কষ্ট ও পৃথিবীর বুকে কত যন্ত্রণা নিয়ে জীবন যাপন করে ওর কাছে গিয়ে জানেন যে বাপ পরিচয় দিতে পারে না জানা নাই তার বাপকে এমন একটি জারত সন্তা এমন একটা হামিকে জিজ্ঞাসা করে দেখেন যে তোমার দেলের হালটা কি তা যদি খুঁজে না পান তাহলে যাদের বাপ থাকত বাপ নাই মা থাকত মা নাই এমন মূল একটা ছেলের সাথে মিলে দেখেন তার মনের ভিতরে কত দুঃখ কত উদ্ভ্রান্তের জীবন এবং সমাজের জন্য ওই ছিন্নমূল মানুষটি কত ভয়ঙ্কর এটা বিবেকবান মাত্রই বুঝতে পারে কি বলেন ঠিক কিনা আপনি ছিন্নমূল আপনার স্থাবর অস্থাবর কিছু নাই সরকারও আপনাকে চাকরি দিবে না আপনারা কি দেখেন না যে পুলিশের এসআই পোস্টে ভালো রেজাল্ট করার পরেও তাকে চাকরি নিয়োগ দেওয়া হয়নি কারণ সে ছিন্নমূল আমাদের কাছে যখন কেউ দয়া চায় কোনো ভালোবাসা চায় আর যদি আমরা বুঝি এর পায়ের নিচের মাটি নাই তখন দয়া ভালোবাসা দেওয়া তো দূরের কথা বরং আত্মরক্ষার জন্য অস্থির হয়ে যায় কি যেন বিপদ ঘটিয়ে ফেলে যদি করে চলে যায় একে খোঁজারও কোনো সুযোগ থাকবে না কি বলেন ঠিক না আপনার বাড়িতে চাকর চাকা রাখবেন না যার কোনো ঠিকেনা নাই বাম যার ইমান নাই ও একটা হারাম যাদব ও একটা ছিন্নমূল দুনিয়ায় যেমন ওই হারাম যাদার কোনো অস্তিত্ব নাই ওই ইমান মানুষটারও বিশ্বের বুকে তো দূরের কথা আল্লাহর কাছে তো পরের কথা পৃথিবীর তার স্থান নাই কত বড় বিপদগ্রস্ত এতটুকুই বুঝবেন একটি ছিন্নমূল মানুষের যেমন হৃদয় ভালোবাসা থাকে না এবং যা ইচ্ছা তা করতে পারে একটা ইমানহীন বেঈমানও ঠিক যাই ইচ্ছা তাই করতে পারে তার কোথাও জবাবদিহিতা নাই কোথাও তার দায়বদ্ধতা নাই সে এমন একটি উদ্ভ্রান্ত পাগলের জীবন লাভ করে যে জীবনটা শুধু তার জন্যই দুঃখ বয় আনে না গোটা পরিবার গোটা সমাজ গোটা রাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনে আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন পৃথিবীর বুকে যুগে যুগে যত বিশৃঙ্খলা যত অশান্তি সৃষ্টি হচ্ছে যদি খতিয়ে দেখা হয় এগুলো সব বেঈমানদের দ্বারা এক কথাকে আমরা বাংলায় বলি নাস্তিক নাস্তিকদের দ্বারাই সৃষ্টি হয়েছে এবং নাস্তিকদের তান্ডবী পৃথিবীর বহু মহামানব দুঃসাত হয়ে গেছে বহু সমাজ নিশ্চিন্ন হয়ে গেছে বহু মানুষ পৃথিবী থেকে উৎখাত হয়েছে লাঞ্ছিত অপমানিত হয়েছে যুগে যুগে অনেক নামি দামি সরকার পৃথিবীর পরিচয় থেকে নিশ্চিন্ন হয়ে গেছে শুধু এই নাস্তিক যখন বুঝতে ভুল করেছে সতর্ক হয়নি তখনই তার ভালোর চেয়ে মন্দটা অনেক বেশি হয়ে গেছে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য